فجاء المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا. হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, হাইয়া লাইতানি মিত্তু কাবলা হাযা, হায়রে হায় হায়রে হায়, আমার এই দুরবস্থা গোটার আগে যদি আমি মৃত্যুবরণ করে নিতাম, আর মৃত্যুবরণ করার পরে আমার নাম নিশানটা দুনিয়া থেকে উঠে দিত, মানুষে আমি মরিয়মর নাম রে বিলকুল ভাউরি লিত, তাইলে বড় বালা আসিল। সন্ধ্যানি সরম মনে মরণ বালা, এখন কি সরম আসেনি? আল্লাহ রব্বুল ইজ্জতে কিয়ামতের আগে সর্বপ্রথমে মানুষের দিলটা কি আপনার মায়ারে উঠাই লিবা, এর বাদে হায়ারে উঠাই লিবা? মায়া উঠে গেছে, হায়া উঠে গেছে, উঠছে না? উঠছে না? আগর আলমর মুরব্বী হলো এখনও দেখুন জন্য যে মায়া আছে, আমরা যত দেখুন জন্য মায়া করি, ইয়াং ভাটি ইয়াং জেনারেশন কত তা, কিন্তু হি মায়া জন্মে না। কিতা হই মায়া উঠে গেছে আর হায়া উঠে গেছে। হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে হায়ার উপরে হায়ার কারণে কইরা মৃত্যু কাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়াম। এখন কিতা করা যায়? আল্লাহ তো বেড়াটা লাগাইছে, নাই বেড়া হওয়া যায় না, ঠিক নাই? মানে আল্লাহ তাই এই কাহিনীটা সৃষ্টি করছেন, যে দিন লাগাইছেন তাই ছুটাইব, আল্লাহ খাবে মারেন না, রাখে আল্লাহ মারে, একটু ধৈর্য ধরা লাগে। মানুষ যে সময় র্যাঙ্ক আগুয়াই যায়, তো র্যাঙ্ক আগুয়াই তৈলে কিছু কিতা করা লাগে, কিছু একটু কষ্ট করা লাগে না? লাগে না? ও আর্মির অফিসার টফিসার বনাই দিয়েছেন যে কত আপনার কষ্ট করায় বাদে না, আপনার ব্রিগেডিয়ার সিগ্রেডিয়ার কিতা কিতি বনরা এমনি বনি গেছেন নি মরিয়ম রে নিয়া হনো একা একা আল্লাহ 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 করাইয়া আর অতটা করাইয়া র্যাঙ্ক বাড়াইলে না কমাইরা পাড়াইলা কিলা বাড়াইলা, যে ইসা ইবনে মরিয়মের মতো মানুষ তার ফেটু আল্লাহ জন্ম দিলা বিনা ভাবে, আর বাড়তো না কমতো? 1400 বছর পরেও আমরা তার নাম লইয়া, এর আগে তোর কত বছর গেছে বুঝিয়া? ফানাদা আল্লাহ তাহজানি কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, ব্যবস্থা আইছে আল্লাহ রব্বুল ইজ্জতে। এই সময় আনো হযরতে জিব্রিল আমিন দে ভাটাই দেন, হযরতে মরিয়মর গেছে, ও হে না আপনার এই ও বেমার অবস্থায়, আর তার সামনে আপনি গেছেন নাকি? তাই ইলার সময় তো বিবির আপনার গর্ব ও যে আমলের সময় প্রসবের সময় আপনার যত আপনার বিবিওকে বেটিন তো হরাই না, হান্দাত রাখো হরাইলাই, এই সময় আপনার যাওয়ার ইয়ে নাই, ফার্মেশন নাই। হযরতে জিব্রিল আমিন কইরা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে আপনার তাই অবস্থান রত আসলা, একটু নিচে তাকিয়া জিব্রিল আমিন আওয়াজ দেন, ফানাদা আল্লাহ তাহজানি কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ও মরিয়ম চিন্তার কোনো বিষয় নাই, তুমি ডরাইবার কোনো বিষয় নাই, গমগিন হওয়ার কোনো বিষয় নাই, তোমার মধ্যে চিন্তা হওয়ার কোনো বিষয় নাই, আল্লাহ রব্বুল ইজ্জতে তুমি এখন কিতা করতাই তোমার দুনিয়াবি ব্যবস্থার লাগিয়া ব্যবস্থাপনা আল্লাহ বানাই দিলাইছন, তোমার নিস্তা কিয়া ভানির ব্যবস্থা আল্লাহ করে দিলাইছন, একটা চশমা তোমার নিস্তা কি জারি হয়ে যাব, মানুষ ফানির ফানির নাম জীবন হাসানা মিসা সোহা, ফানির নাম জীবন বুঝিয়ান না, যে জিনিস বেশি মূল্যবান এগুলোর সদর কম, বেশি মূল্যবান যেটা এগুলোর সদর কম। এখন এই যে বাচ্চা জন্ম নেওয়ার ঘরে কিছু আপনার পিছলা পানি টানি যে নানাটা রক্ত বক্ত থাকে না থাকে না, এখন এগুলো আপনার ফাঁক করতে হইলে এগুলোতে ফাঁক হইতে হইলে যদি ফানি থাকে না তো বেটি ফাঁক হইতে থাকেন নে। কয়েকদিন আগে আমার বাড়ির একটা গাই ভর হয়েছে, তো জন্মের সময় আমিও আসলাম, তো আস্তে আস্তে উপরে গেল গিয়া, ও সময় মনে আইল রে হায় রে হায়, যদি আল্লাহ রব্বুল ইজ্জতে ফানির মতো বস্তুরে আপনার যদি পয়দা করতো না সৃষ্টি করতো না, তাইলে কিভাবে আমি না ফাঁকি থাকি ফাঁক হইতাম আসলাম, মনে আমার সময় একটা ধাক্কা মানবে, মানে সারা জীবন তোমার আতো লাগাই রইল অনেক হাসানা মিসা। ও আল্লাহ রব্বুল ইজ্জতে হইয়া সর্বপ্রথমে এই ফানির আপনার ব্যবস্থা করে দিলে ইলা, পানি দিয়া পানি দিয়া দোয়া দই করবা এবং পানি খাওয়ার পরে তার মধ্যে একটা জান আপনার ভয় দইব,
সময় ফানি টানে মহিলা হল আর কিতাব বলে ফাকুলি ওয়াশরাবি ওয়াকর ওয়াহুজি ইলাইকি বিজিদিন নাখলা ওয়াহুজি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়াম ও মরিয়ম তুমি যে গাছর হান্দাত বনোয়াছো যে খেজুরের গাছ এই খেজুরের গাছতে তুমি তোমার বাদি টানি তোমার বাদিয়া তোমার বাদিয়া তুমি টান দৌ টানিয়া লড়াচড়া করো লড়াচড়া করার পরে আপনার এই খেজুরের গাছ থাকি আপনার তরু তাজা খেজুর কল বড়ব কইছিল যে লাগাইছো তাই ছুটাইব লড়াও ফোড়ব তাজা খেজুর খাইলে শরীর কিছু ভিটামিন হইতো নাই বুঝিয়ে অল্লাই দিছে নিশো ওই ফলটা মোনাসিব ফল কিছু গরমাইতার মাঝে আছে না আছে না শরীর ফলের মাঝে আর দিয়া হইলা কিতা ফাকুলি ওয়াশরাবি ওয়াকারি আইনা ও মরিয়ম তুমি এই যে ফানি যে ফানির যে চশমা যেটা আছে যে চশমা যেটা প্রবাহিত হয়েছে এই চশমা থেকে তুমি ফানি ভান করতে থাকো আর তুমি খেজুরের যে ফল যেগুলা তোমার লড়ানির ফলে যে ফলগুলা ভরবো এইগুলা তুমি খাও ফাকুলি ওয়াশরাবি ওয়াকারি আইনা আর যে বাচ্চা তুমি জন্মগ্রহণ করছো এই বাচ্চার বাসাইয়া তুমি তোমার চক্রে তুমি ঠান্ডা করো আরে ভাই মহিলা এত কষ্ট করা করে দশ মাস গর্ভ তুলিয়া ফিরল বেটি আর জন্মর সময় কত কষ্ট কিন্তু যে সময় বাচ্চার বার চায় বেটি সারা কষ্ট ফাউরিলাই না হাসা না মিশা কিতা কই বাচ্চান চলে চোখ ঠান্ডা হয় না হয় না বাচ্চান চোখ ঠান্ডা হওয়ার জিনিস খাও পানি ফান করো খেজুরের ফল খাইতে থাকো এবং বাচ্চার বাসে ইয়া তুমি চোখরে তুমি ঠান্ডা করো কোনো চিন্তার কোনো বিষয় নাই ইদান তোমার দূর মানে এই খাইতা কিলা আর কিতা খরতা ইটার ব্যবস্থা দিয়া দিলে না রইল মানুষের সমাজটা কিয়া বাস্তায় কিলা একটা দিতা হিতা দিতা না নি হাওটা দোয়া দিকু তো বড়টা আল্লাহ শিকাই দিলে ইলা আমি আওটাও দিয়ার ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি ফাকাউ ফাকাউ ফাকুলি ইন্নি নাযারতুলির রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া ও মরিও বুঝিয়া তোমার মানুষে বেরিলিবা বেড়া মাঠি আসো না গুরু সুবহানাল্লাহ একজোড়া কুন্তা শুনলে একজোড়া ওইবার আগে দশ জোড়া রঠা রঠানি আরম্ভ হয়ে যায় ইটা হইলো আমরা মানুষের সমাজের হাসলত আর তুমি তো ইমরানের হুড়ি মরিও মরিও মা ইমরান আল্লাহ থেকে ও হইরা মানুষে যদি বেরিলাম মাতইন হইসো মাতবা তে কাম করি না মাতার মাঝে সবচেয়ে বড় এটা পলিসি না পলিসি না পলিসি মাতলাম না জবাব দিলাম না বহুত তা তার মাঝে আছে ফাইম্মা তারাইন্না মিনাল বাশার ফাকুলি ইন্নি নাযারতুলির রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া যদি অমরিয়ম তোমারে মানুষে বেরিলাইন আর মানুষে যদি তোমারে জিজ্ঞাসা আরম্ভ করি দেন তাইলে এই সময় তুমি বাঁচবার লাগিয়া সবচেয়ে সুন্দর ব্যবস্থা হইলেও তুমি তারারে ইশারা দিয়ে হইও যে আমি আল্লাহর নামে আজকে রোজা রাখি লিছি রোজার মান্নত মানি লিছি তখনকার যুগ রোজা আছিল আনা মাতিয়া রোজা তখন ওই আনা খাইয়া রোজা নানি রোজা হর যুগও আছিল কিন্তু সি সময় আছে কিন্তু আপনার আনা মাতিয়া রোজা ও হইও আমি আজকের জন্য এই রোজা ও ব্যবস্থা দিলেই আল্লাহ এখন তো মনে সাই বলাইছে বলে তার ব্যবস্থাও আমি ফাইলিছি শরীরও শক্তিও আইছে বলতা খাইলিছি এখন আমি সবটা ঠিকঠাক মানুষে বেরলে তার দেওয়ার দেওয়ার ব্যবস্থাও আমার আছে ও মনে বললে হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে
কইরা 40 দিন কাটাইয়া আপনার নেভাস ওর 40 দিন কাটাইয়া ভামালা তুহু فاتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا سبحان الله فاتت به قومها تحمله قالوا يا مريم হজরত ঈসা হজরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত ঈসা ইবনে মরিয়ম রে আপনার এই ছোট্ট অবস্থায় লইয়া শিশু অবস্থায় লইয়া তাইন তাইন আপনার গরর দিকে রওনা দিলাইলা বাড়ি গরর দিকে রওনা দিলাইলা মানসে ভাইয়া কইলা ওয়া তাতবিহি কওমা তাহমিলুহু ক্বালু ইয়া মরিয়ম মানসে কইলা ও মরিয়ম লাকাদ জিতি শাইয়ান ফারিয়া ও মরিয়ম তুমি তো বিয়া বইলাই না তোমার তো বিয়ার নাম তো শুনলাম না বিয়া তুমি বইলাই না এই বাচ্চাই গুতি ভাইলে হয় তাই নিশ্চয় তুমি অবৈধভাবে বাচ্চারে তুমি জন্ম দিছো বড় বাদ একটা কাম করলাই খালি করে অবৈধ বাচ্চা নিলেও কোনো সরম নাই সমাজত পঞ্চায়েতে কোনো বান্ধ নাই যার দেলা চলা ইচ্ছা মতো চলা হাসানা মিসা আর তোরাও যে খবর লইতা চাই না আপনি আমি আপনার বা আমার বোন বাগনি যেন কোলে বার্ষি যুদ্ধ ফলাইয়ার তোরাও যে খবর লইন তে ক্লিনিকও মাথায় যেন যে কত মহিলা হলে আইয়া আপনার দেড় মাস দুই মাস তিন মাস পাঁচ মাসের বাচ্চাই নষ্ট করলা আর মনে মনে বই রয়েছে আমার ভুড়ি এম এ পাস করাইয়ার আল্লাহর বন্দায় যদি আল্লাহরে নারাজ করিয়া কোনো কাম করে আর কোনো বন্দারে কুশ করতে চায় কোনো মখলুকরে কুশ করতে চায় তে শেষ পর্যন্ত হাদিস শরীফের মধ্যে আইছে এই মখলুকরে আল্লাহ রব্বুল ইজ্জতে তার উপরে মুসল্লত করি দেন ও ফুরিয়ে বাদে কথা শুনেনি শুনবা আপনারে তুইয়া তাই বেটি গেছে কি আর আপনি কইতে পারেন বলে হুজুর বড় বেশে বলে কিতা বলে আমি তো ফুরিয়ে দুগুলিয়া বড় সমস্যা ইটা হাসানা মিশা ইটা হুজুর লগেছে মাসে দোয়া চাই মিশা আমরা কিছু জানি তুমি সমস্যা পড়ছ তুমি এখানে মেয়েরে তুমি আপনার উপযুক্ত জ্ঞান অর্জন করার পরে তোমার নাগালটা কি এখানে তুমি বাহির করে দিলাই চিন্তা আছে ভাই ও তারা হইলা কালু ইয়া মারিয়ামু লাকাদ জিতি শাইয়ান ফারিয়া ও মরিয়াম তুমি বড় ডেঞ্জারাস বড় বহুত ধরনের একটা বড় বাদ ধরনের একটা খাস তুমি রটাইলাই গোটাইলাই ইয়া উখতা হারুন মা কানা বুকি মরা সাউইউ ওয়া মা কানা তুম্মুকি বাগিয়া ও হারুনর বই মরিয়ম আলাইহিস সালামের এক ভাইয়ের নাম আছে হারুন এক তফসির মতো বুঝছেন নি হারুনর বই যদি আপনার ভাই দিয়ে সম্মানিত আসেন এই সময় আপনি কোনো অপকর্ম গোটাইতে আমার সে খিতা কয় খিতা কয় সরম সরম দে ও চেয়ারম্যান বেটা চেয়ারম্যান সবর হুয়া এই সময় হকান বড় গলা কয় ইকান হইলে একটু গাড়ো ইয়া লাগবো আন্নারে কইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর যে ভাই আসলা হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তান বংশধর আসলা ও হিসাবে আপনার হৌদিকে নিষ্পত করিয়া কইলা ইয়া উখতারুন আগর আগর মানুষে মুসলমান হকলে আগর আগর ইমানদার বন্ধা এবং বান্দি হকলে তারা বাচ্চা কাচ্চার নাম নেক বন্ধা হকলোর নামে আম্বিয়া কেরাম হকলোর নামে নাম রাখতা এখন কোন নাম খিলা ইংলিশ স্টাইলর নাম সব মুসলমানই ছাড়িয়া সব খ্রিস্টান যেমনতে ফিটিরা যেগুনতে দিনের আইতে চব্বিশ ঘন্টা মুসলমান রে ভিটিরা ও তার খাল ছাড় রে আমরা খিলা আনতাম পারি বুঝছো নি ফাগল হিগে জেলা চুল খাটের আমি বাংলাদেশের মাটির বইয়া থার লাগান চুল খাটা হিগে জেলা বাবুয়া দিশা খায় আমি অনু বইয়া থার লাগান বাবা দিশা খাইয়া হাসানা মিশা থার সমাজ আর তারে হে আপনার রাত দিন চব্বিশ ঘন্টা খিলা মাঠ তো সারো চিন্তা করে কিন্তু এর বাদে তো ব্যাকলি আমরা যে গিয়ে আমরা মারের আর অগুর কিতা আপনার আখলাক চরিত্ররে আপনার নবীর চরিত্র চরিত্র তরিকারে ছাড়িয়া ওগুলার আমরা পালন করি ইয়া উখতাহারুন
মা কানা বুকিমরা সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনর বোন, তোমার মা এবং বাপ যারা আসলা এরা তো বড় ভালো মানুষ আসলা, বড় নেক মানুষ আসলা, আর তোমার মাও দেন আসলাই তো কোনো বদকার কোনো মহিলাও আসলা না, তোমার তোমার বাপও বড় ভালো মানুষ আসলা, তাইলে তুমি যে খাস্তা গোটাইছো এই খাস্তা তুমি কিতা গোটাইলা? সবর ফুয়ায় বাদহাম করলে সমান আকারে মাসে চোখে দেখেনি পাতই না কেনে না জি না জি না, সব মানুষের ফুড়ি হক্কা বা ফুয়া হক্কা যদি কোনো দূষণীয় কোনো কাজ করে তো সমাজ মানুষের এক চোখে দেখে না, বড় মানুষের সম্মানী মানুষের বাচ্চা দিয়ে একটা ঘটনা ঘটাই দে এগুলো ডুল ডুল লইয়া মাসে ফিরে, আর যারে সমাজও কেউ চিনে না তার বহুত কিছু ঘটি যায় কিন্তু কেউ জানেন না। এবং মরিয়ম আলাইহিস সালাম কিতা করতা যেতে বেরিয়ে দিছুন ফাশারাত ইলাইহিম, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই সময় তাইন তান বাচ্চার দিকে ইঙ্গিত করে কইলা, আমারে জি না জিকাইয়া তারে জিকাও। قالوا كيف نكلم من كان بالمهدي صبيا؟ তো দেরাইনি বা পিটি এক তো খাস গড়াইছে কত বড়টা, এখন তাইরে যে কইলাম মাত্র উত্তর দিত তাই খসি বাচ্চা দেখু উড়ই মাতবার বয়সও হইছে না কই তাইরে হগুরে বলে মাতাইতাম তে তো আমরা ডং করে কেরা করছনি কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হিদিকে হযরত ঈসা ইবনে মরিয়মে মারে যেন আপনার দুশ্মন ফালে বেরিলি সন্তানি গুলা সব কাহিনী আপনার দেখরা উপলব্ধি কররা আর দুধ ফান কররা, মার পিস্তান থেকে দুধ রে ফান কররা, কথাগুলা বুঝা নি আমার দুধ রে ফান কররা কুদরত নিশানা কইরা আব্বা উয়ার সাইটে দিয়ে বর দিয়া তো উঠিয়া قال اني عبد الله شهادت আঙ্গুলি দিয়া তান দিকে ইশারা করিয়া হইল اني عبد الله আতানি আল কিতাব وجعلني نبيا সুবহানাল্লাহ। وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আরে ইন্নি আব্দুল্লাহ, ইহুদি সম্প্রদায় হয় না, আমি আপনার যার সন্তান, আমি যার সন্তান নয়, আমি আল্লাহর বান্দা। আর খ্রিস্টান হকলে সময় আমারে এই দিন আমি অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছি, তারা আমারে অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করার কারণে এ সময় তারা আমারে মাহবুদ হিসাবে আল্লাহ বানাই লিবা, জানি রাখো আমি আল্লাহ নাই আমি আল্লাহর বন্দা। কেন করছো অন্য কথাগুলা? হৌ হো সময় তাকিয়া এমন কথা হইলা যে সকলের মুখও আপনার জাপ দিলেই না হসি বাচ্চা। আর কিতা কইলা আতানি আল কিতাব ওয়াজালানি নাবিয়া, আল্লাহ রব্বুল ইজ্জত এই কথাটা ফয়সলা করে দিছেন, যদি এখন আমি শিশু অবস্থায় আছি কিন্তু নবুয়তি দেওয়ার একটা সময় সীমা আছে, সেই সময় যে সময় যুব গিয়া এই সময় আরো আমার আল্লাহ রব্বুল ইজ্জত তাই নবুয়তি দান করবা এবং কিতাবও দান করবা, মানে ইঞ্জিল নামে কিতাব রে আমার কাছে দান করবা। وجعلني مباركا اينما كنت, আর আমারে এমন মুবারক হিসাবে এবং বরকতময় বানাইয়া দিছেন, জন্ম বরকতময় হিসাবে আমার সৃষ্টি করছেন, যে যে জায়গার মধ্যে আমি থাকি না কেন সে জায়গার মধ্যে আমি বরকতময়, আমার তাকিয়ে মানুষের লাখ লাখ কোটি কোটি মানুষের হেদা হে তোর ছায়া ভাইয়া আপনার বরকত হাসিল করবাম।
ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আর আল্লাহ রব্বুল ইজ্জতে আমারে নামাজ আদায় করবার লাগিয়া এবং যাকাতে আদায় করবার লাগিয়া হুকুম করছেন, এই যতদিন পর্যন্ত আমি এই দুনিয়ার মধ্যে আপনার জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমি এইগুলারে পালন করে যাইতে হইব। নামাজ আর যাকাত হর লাগে আপনি আমার মুসলমান ভাই, আমিও আপনার এক ভাই মুসলমান, কিন্তু যুবক বাদ দুই তাখানি যায় তাইলে দেখা যায় শতকরা 95 ভাগ যুবক আপনার নবে নমাজি অবস্থায় চলাফেরা করি আর, কিন্তু আপনার আমার মত কোন দিন ইমন গঠিব কথার কোনো খবর আছে নি? হকা চাই ইমন শুনো, ঠিক আছে কোন দিন মত আইব ঠিক আছে নি? মাতই না একদিন নমাজ, একদিনের মধ্যে আপনার ফাঁস হক নমাজ, এক বছর যদি কোনো মানুষের নমাজ ছাড়ে তাইলে ফাঁস দিয়ে একশোরে দিয়ে আপনার পূরণ দেয় তাইলে 500 বছর 500 নমাজ ছাড়ি দিল। ইয়া আল্লাহ, এক বছর নমাজ ছাড়া না 20-30 বছর নমাজ ছাড়া মাতই না কেনে? ইতা এখন বয়স হয়েছে না, ধুরা এত বয়স এত বাড়িও লোক এমনও বাদে এমন উঠন্তি বয়স যা করবার করিলাই উঠুন ভাই ফুর্তি যা করবার করিল, এ বাদে এমন দাঁড়িয়ে রাখিয়া আর আপনার তবলিকও যাইমু কি ইয়া চিল্লা উল্লা লাগাইয়া উঠুন জানে কোনো হুজুরও হান্দা লইয়া বয়স মুড়ি দিয়া আমি ঠিকঠাক হয়ে যাচ্ছ, কিন্তু খবর আছে নি একটা সফরিয়া মুরাদ যাওয়ার পরে হয়তো আপনার গাড়ি বাড়ি মারি ফেলাইতে পারে, এলা গোটেন না গোটেন না গোটেন না গোটেন না, যদি গোটেতে আপনি ভাষ্যক তোমার ছাড়িয়ে যে গেছেন এটার জবাব কেমনে দিতা? ক্ষমত দিয়ে হল ভর সর্বপ্রথম যে জবাব সওয়াল যেটা হইব নমাজ সম্পর্কে এটা জবাব কিটা দিতা? মাতই না এ বুজুর্গের প্রশ্ন করলে এজনে, হুজুর আচ্ছা হোক কাছে যদি খাইলে আপনার মত ওই যায় কথাটা দেখো আপনার গ্যারান্টি দেওয়া কইলে এতে আপনি কিতা করবা? বলে আমি কিতা করতাম, আমি আগে যেটা আমল করছি ওখানে তখন এখন ওলা করবো আর কমাইতাম না বাড়াইতাম না, এর অর্থ কিতা? মানে ও কথাটা বুঝাইতে চাইছো না, আমি সবসময় সর্বাত্মকভাবে আমি আপনার আমি প্রস্তুত আছি মরবার লাগিয়া, আমার জীবনের সমস্ত আমার গুলারে আমি রীতিমতো আদায় করতে আসি, নতুনভাবে আমি আর আমল বাড়াইতে হইতো না মরবার লাগিয়া, কিন্তু বেরাদরানে ইসলাম আপনার আমার মত যদি তাৎক্ষণিকভাবে গটি যাই গিয়া তাইলে মরার পরে আপনার আমি আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে নমাজের জবাব কি জবাব দিমু? চিন্তা আছে কত বড় এ বাদ তৈল নমাজ কইরা এই নমাজগুলো তো বড় থাকি وأمر أهلك بالصلاة واستبر عليها لا نسألك رزقا. আল্লাহ নবীর কাছে আল্লাহ রব্বুল ইজ্জতে আয়াত নাযিল করেন, ও নবী তুমি তোমার পরিবার পরিবার করে নমাজের হুকুম করো আর তুমি যেভাবে নমাজ পড়তে আসো সেইভাবে দাইমীভাবে তুমি নমাজ পড়তে থাকো। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে কইরা তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর গরো গিয়া আপনার হুজুর রক্তকে ডাকিতা। আপনি আমি ডাকিনি কজনে ডাকি? ও আচ্ছা ফুয়া হারাইতে খেলা দেখি আইছে এবং তারে ডিস্টার্ব দিবার হাম নাইছো, আনে ফুয়া আমেরিকা তাকিয়া রুজি রোজগার করি আইসে বা এখন এ বেটা রাত দুইটা পর্যন্ত টিভি দেখছে এখন তারে গুম ডিস্টার্ব দিলে আর রাগ করবো তা হোক। নবী কয় আল্লাহ কই রা আমরা হেলাকা বিসসালাত, আপনি কিন্তু ফাঁস ওয়াক্ত নমাজ ধরিয়া মসজিদের মধ্যে আপনার তকবীরে উলার সাথে, কিন্তু আপনার পরিবারের মানুষ বেনমাজি অবস্থায় জীবন যাপন খাটাইরা আপনার দায়িত্ব আদায় হইছে না, যতক্ষণ পর্যন্ত আপনি এই বাচ্চা কাচ্চারে বিবি বাচ্চারে নমাজি বানাইবার চেষ্টা এবং প্রচেষ্টা চালাইয়া গেছেন না? এখন কইবা বলে হে তে নবাব হুজুর ফুয়াইগুর নষ্ট হয়ে গেছে বুঝাইয়া ফারছি না, তার আমলে যাব হে দিত আমি আর খিতা হব ও শেষ নি আপনার জি না, আপনি হেরান হইয়া বাদ দিলে আপনার দায়িত্ব আদায় হইছে না? হযরত নূহ আলাইহিস সালামের মতো দলিল কদর নবী আপনার কইরা 900 বছর তান সাহেবজাদারে হযরত কেনান রে আপনার কেনান আসা কাফির, এই কাফির আপনার দাওয়াত দেওয়ার পরেও কইরা যে সময় প্লাবন আরম্ভ হয়ে গেছিল গিয়া এই সময় হযরত নূহ আলাইহিস সালামে শেষ মুহূর্তের সময় আপনার ফুয়ারে আপনার ইমানের দাওয়াত দিছন। ও নাদা নূহুনি বিনাহুম ওয়া কানা ফি মাযিলিয়া বুনাইয়ার কাব মানা ওয়ালা তাকুম মাল কাবিরিন, এ আয়াত দি আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনার আমারে ও শিক্ষা ও হেদায়ত দিরা
যে তোমরা তোমরা বাচ্চা খাইচ্ছা রে, আপনার বিবি বাচ্চা রে, তোমরা অধীনস্থে যে বাজারে আসোন ইতারে নেক খাজর আদেশ দেওয়া গিয়া তোমরা বুড়া লাগে না যান বলে ফার্সি না হুজুর চেষ্টা করিয়া ফার্সি না কিতা হন ও কিতা হন কইয়া বইতা না বইলেও দুজন জ্বলিবে বইল তুমি তার যদি মাজুদি ঘোড়া তবু দুজন জ্বলিবে তোমার বয় তোমার দায়িত্ব আবু আদায় হয়েছে না হে মানব বা না মানব খৈরা যে সময় প্লাবন সৃষ্টি হয়ে গেছিল কি হরতে নুআলাই সুরাতু আসসালামে ফুয়ারে কইলান ওয়া নাহাদা নূহুনি বিনাহু ওয়া কানা বি মাযিলি ইয়া বুনাইয়ার কাব মানা কইলারে প্লাবন সৃষ্টি হয়ে গেছে গিয়া তুই ও ও কেনান তুই এখন কিতা হর ঈমান আনিয়া তুই আপনার জাহাজের মধ্যে সওয়ার হই যাগি তো তো কইতা আসলা 900 বছর বুয়া বুঝাইলাম মানছে না এখন আজাব আরম্ভ হইছে আবনি তোর ফালো যাও পার দিছনি তো আপনি আমি হেরান হয়ে যেতাম কিনি মা তুই আমার কথা মনে বুঝে না বাদ দিতাম না বাদ দিতাম না নুয়ালা ইসলামে বাদ দিছই না আপনি আমি বাদ দিতাম না আমার তারে খোয়ার সব পাই মু হে মানুক আর না মানুক মানিলে তো আলহামদুলিল্লাহ না মানলে আও খালি না সবটা কিয়া পাই আর না মানলে আর নিজের দায়িত্ব আদায় করি না তাইলে আমি দুজনকে জন্ম ওর রজুলু রায়ন ফি বয়েতিহে ও মাসকুল উনান বুঝছেননি রাগিয়াতিহে প্রত্যেক পুরুষ আপনার কইরা তার কিয়র মধ্যে গরোর মধ্যে হে আপনার হে গার্জেন হে আপনার তারে জিজ্ঞাসা করইব গরোর মানুষ কীভাবে চলাফেরা করছেন কিনা তো ফুয়া উঠে কিতা উত্তর কইল قال ساوي الى جبل يعصمني من الماء وابا خندار মধ্যে খন্দা দাম উসাহটা ভাড় আছে এই ভাড়ার মধ্যে আমি উঠি আমার দামটা আমি বাঁচাইলি মু আল্লাহ কইল আসিম আল ইয়াউম মিন আমরিল্লাহ ইল্লা মার রহিম কইল কেনান আজকের আজাব তাকি আল্লাহ রব্বুল ইজ্জতের হক তাকি আজে গজব নাজিল হইছে এই গজব তাকি আফার ভরবতে খেউ আপনা তোমারে নিস্তার দিতে পারতা নাই ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন পাপুতর মধ্যে খতা সত্যি আইসে ডেউ ডেউ বাড়ি মারি আপনা ডুবাই লিছে সুবহানাল্লাহ যাও শেষ আমার হুজুর আইছুন কথা আমি সমর্থ করি নাই আচ্ছা সমর্থ করি বিরাজনান ইসলাম বলা আসল তো কথা কথা আসলাম যে হজরতে মরিয়ম আলাইহা সালাতুসসালাম ঈসা আলাইহি ইবনে মরিয়মে কইলা যে আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া আমারে নামাজ পড়ার কথা রোজা রাখার কথা যাকাত দেওয়ার কথা কইছে যতই আমি দুনিয়াতে থাকমু আসমান উঠে ভরে না ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া আর আরেকটা নির্দেশ তো হয়েছে আমার মার সাথে আমি নেক ব্যবহার করতাম ভালো ব্যবহার করতাম আর আমি সরক আর আমার সরকস হিসাবে বানাই লিছে না আর বদবক হিসাবে বানাই লিছে না বেরাদর আল ইসলাম তো দেখানোর উদ্দেশ্য আসিল হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে রাজি এবং খুশ করবার উদ্দেশ্যে কিতাব আসলা গরব হইছিল না বাড়ি করে ছাড়িয়া গেছিল গিয়া ছাড়িয়া গেছিল গিয়া আপনার গুছা নিশিন এখতিয়ার করছেন একাগ্রতা অবলম্বন করছেন আর আর যাওয়ায় খামো লাগছে না লাগছে না খামো লাগছে আল্লাহর সাথে সম্পর্ক ভয় হয়েছে আল্লাহর সাথে দামি বান্ধি বঞ্চই আর তারপর আল্লাহর বিরতে হরতে ঈসা ইবনে মরিয়মের মতো আপনার নবীরে আপনার জন্ম ধারণ করাইছেন সুবহানাল্লাহ তে আপনি আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক ফয়দা করতাম চাই নেক আমলের তৌফিক আপনার আমার মধ্যে আপনার অর্জন করাইতাম চাই তাইলে কই শিক্ষিতা করতে হইব প্রথম খাম হইল হালাল খাইতে হইব দ্বিতীয় খাম হইল আপনি আমি কিছু একাগ্র একাগ্রতা অবলম্বন করতে হইব আর তৃতীয় একটা খাম হইল ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন আপনি নেক মানুষের লগে
বুজুর্গর লগে, আলিম উলামার লগে, মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক যদি জুড়ইন, তাইলে আপনার নেকাম হওয়ার তৌফিক আপনার নসিব হইব। আপনার আমারে আল্লাহ রব্বুল ইজ্জতে প্রত্যেকরে নেক আমল করার তৌফিক দান করক সহি শুদ্ধভাবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, এই বয়ান শেষে আপনার কাছে আপনার দরবারও শাহী দরবারও আমরা আত্মান উঠাইলিছি, জোড়া হাতে আপনার দরবারও আমরা আত্মান উঠাইছি। পরওয়ারদিগার আলম, এই মসজিদে আপনি কবুলের মঞ্জুর ফরমাও, আল্লাহ আমরা কথা কোয়ার এবং হুনারে কবুলের মঞ্জুর ফরমাও, আয় আল্লাহ মাদ্রাসারে কবুলের মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আপনার বন্দেগিরে আপনার নবীর তরিকা মোতাবিক আমার আমরা করার তৌফিক অনায়ত ফরমাও। ইয়া আল্লাহ আমরার মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়া, ইয়া আল্লাহ তারার কবরের মধ্যে অসংখ্য গণিত রহমতর জড়ি বর্ষাও। ইয়া আল্লাহ রহমতর জড়ি বর্ষাও, রহমতর জড়ি বর্ষাও। আল্লাহ এই মুহূর্তে আমরার ভক্ত থাকি আমরার মায়ার নবীর রোজায় আতহরর অসংখ্য গণিত সালাত এবং সালাম পৌঁছাই দাও। ইয়া আল্লাহ হরমায়ুন শরীফ আইনুর জিয়ারত নসিব ফরমাও। পরওয়ারদিগারে আলম, আখেরি দরখাস্ত করিয়ার মাহবুদ, যেই দিন আমরার হায়াতর দর খতম হয়ে যাব কি মাহবুদ, কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই মথান দান হরিয়ম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। আসসালামু আলাইকুম। দোয়া করুন আল্লাহ কবুল করুন। আমি তো জানি না।